বাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি টিয়া, প্রিয়া আর চিটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি যে আজ আমি কি রেসিপি তৈরি করব। বুনু বুনু তোমরা আজ কি খাবে? আমি আজ তোমাদের জন্য কি রেসিপি তৈরি করব। দিদি দিদি আজ আমরা অমলেট খাবো, তুমি আজ আমাদের জন্য অমলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ অমলেট খাবে? কিন্তু বন্ধুরা আমি তো অমলেট আগে তৈরি করেছি, তাহলে আজ আমি কি রেসিপি তৈরি করব? ও হ্যাঁ, আজ আমি তোমাদের লেজ অমলেট তৈরি করে দেখাবো। বুনু বুনু তোমরা খাবে তো লেজ অমলেট? হ্যাঁ দিদি, আমরা খাবো লেজ অমলেট। তাহলে চলো বন্ধুরা, আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এবার আমি আমার চিটকি বুনুকে, এবার আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, লেজ অমলেট তৈরি করার জন্য লেজ তো লাগবেই, তাই আমি এইখানে একটা 5 টাকা দামের লেজের প্যাকেট নিয়ে নিয়েছি। আমার এই লেজটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এই লেজের প্যাকেটটা নিয়ে নিয়েছি। তোমাদের যে লেজটা খেতে ভালো লাগে তোমরা সেই প্যাকেটটা নিতে পারো। আর এখানে আমি ধনে পাতা, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ? এই দেখো আমার হাতে এটা কি হয়েছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমার হাতে এটা। এই দেখো বন্ধুরা আমার হাতে কি হয়েছে, জানো তো এটা কি হয়েছে? আমার হাতে না ছ্যাঁকা লেগেছে। আমি আমার মাকে না বলে আমাদের গ্যাসে একা একা রান্না করতে গিয়েছিলাম, আর তখনই আমার হাতে ছ্যাঁকা লেগেছে। আর দেখো ছ্যাঁকা লেগে আমার হাতটা কেমন হয়ে গেছে, এই দেখো পুরো পুড়ে গেছে উপরের চামড়াটা। তাহলে চলো এখন রেসিপিটা শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, আমি যেই বাটিতে সব কিছু মাখতাম সেই বাটিটা ভেঙে গেছে। আমার শুধু এরকম একটাই বড় বাটি ছিল, আমার এরকম আর বড় বাটি নেই। আর দেখো এই যে একটা বাটি আছে,
এতে যদি আম সবকিছু মাখি তাহলে ধরবে না, অল্পই ধরবে। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইর ভিতরে এই দেখো আমি এখানে একটা মিনি ডিম নিয়ে নিয়েছি। দেখো ডিমটা কত ছোট। এই দেখো বন্ধুরা, আমাকে এই ডিমটা আমার রূপা বান্ধবী দিয়েছে। তোমাদের দেখিয়েছিলাম না আমার একটা রেসিপির সঙ্গে আমার রূপা বান্ধবী ছিল, সেই বান্ধবীটা আমাকে এই ডিমটা দিয়েছে। ওদের বাড়িতে দেশি মুরগি আছে তাই আমাকে দেশি মুরগির ডিম দিয়েছে। এই দেখো কত ছোট ডিম। এখন আমি ডিমটাকে ভেঙে নেব। এখন আমি ডিমের মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি ডিমের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি লেজটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেব, পুরো গুঁড়ো গুঁড়ো করব না। আমি প্যাকেটের ভিতরেই করে নিচ্ছি। দেখো এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এর ভিতরে আরো একটু গোটা গোটা আছে, আমি এগুলো ভেঙে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি লেজটাকে এইভাবে ভেঙে নিয়েছি। এখন আমি মিশিয়ে রাখা ডিমের মধ্যে লেজটাকে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এত বড় প্যাকেট থেকে কতটুকু লেজ বেরোলো, মাত্র এইটুকু লেজ বেরোলো। প্যাকেটটাকে ফেলে দিচ্ছি। এখন আমি লেজের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। লেজের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এই কড়াইটা বসাচ্ছি। এই কড়াইতে অমলেটটা ভালো হবে তাই আমি এই কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। এখন আমি তেলের ভিতরে লেজের সঙ্গে মিশানো ডিমটা দিয়ে দেব। আমি পুরোটা ডিম দেব না, হাফ দিয়ে দিচ্ছি আর হাফ রেখে দিচ্ছি, পরে আমি আরো একটা অমলেট তৈরি করব। এই দেখো বন্ধুরা, আমি হাফ ডিম দিয়ে দিয়েছি আর হাফ ডিম রেখে দিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে অমলেটটা তৈরি করে নেব। এখন আমি ডিমটাকে উল্টে নিচ্ছি। এখন আমি উল্টো সাইডটাও ভালো করে ভেজে নেব। ওয়াও বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সেন্টটা দিচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি এখন
এখনই খেয়ে নি। আমি অমলেটটাকে তৈরি করে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার প্লেটের থেকে অমলেটটা বড় হয়ে গেছে। দেখো আমার প্লেটটা পুরো ভরে গেছে। এখন আমি বাকি অমলেটটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে আরো একবার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে বাকি ডিমটা দিয়ে দেব। আমি এই অমলেটটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি এই অমলেটটাকেও তৈরি করে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লেজ অমলেট। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না লেজ অমলেট দেখতে? আর দেখেছে কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লেজ অমলেট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। তাহলে চলো এখন আমি আমার বন্ধুদের খেতে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি আমার বুনুদের হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, না হলে আমি চামচ দিয়ে কাটতে পারবো না। নাও না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে অমলেট তৈরি করে দিতে, তাই আমি তোমাদের জন্য লেজ অমলেট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার লেজ অমলেট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো লেজ অমলেট খেতে। তুমি আমাদের এইভাবে আবার লেজ অমলেট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের এইভাবে আবার লেজ অমলেট তৈরি করে খেতে দেবো, এখন তোমরা এটা খেয়ে না। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার লেজ অমলেট। এই না বন্ধুরা, তোমরা খাবে, আমি তো তোমাদের দিতে পারছি না, তাই তোমরা বাড়িতে তৈরি করে খাবে। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার লেজ অমলেট। খুব সুন্দর হয়েছে তো খেতে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেতে ভুলবে না, খুব সুন্দর হয়েছে খেতে। একবার যদি তোমরা বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কেমন লাগছে খেতে। খুব সুন্দর লাগছে। তুই কি করছিস? তুই এখন আসলে আমার তো রেসিপি হয়ে গেছে। তুই ভালো করেছিস এখন এসেছিস। তুই এটা খেয়ে বলতো কেমন হয়েছে? তুই আমাকে যেই ডিমটা দিয়েছিলিস না, আমি সেই ডিম দিয়ে বানিয়েছি। আজ আমি লেজ অমলেট তৈরি করেছি, তুই খাবি? হ্যাঁ দে। তুই এখানে বস, আমি তোকে দিয়েছি প্লেটে। আচ্ছা, এই দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমার রূপা বান্ধবী আমাকে ডিম দিয়েছে। এই দেখো আমার রূপা বান্ধবী চলে এসেছে। তুই ভালো করেছিস চলে এসেছিস, আমি তো আজ তোর ডিম দিয়ে রেসিপি তৈরি করেছি। এই নে লেজ অমলেট, খেয়ে বলতো কেমন হয়েছে আমার লেজ অমলেট। খুব সুন্দর হয়েছে খেতে। দেখে যে বন্ধুরা, আমার বান্ধবীও বলছে খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, এই লেজ অমলেটটা তোমরা স্কুলে টিফিনে না হলে সকালে বিকেলে খেতে পারো। এইটা খুব সুন্দর লাগে খেতে, তোমাদেরও ভালো লাগবে খেতে। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন?
যদি আমার লেজ অমলেট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য।